আসসালামু আলাইকুম। আমরা এলটিএম টেন্ডারের প্রথম অংশটা দেখেছিলাম, এবার আমরা সেকেন্ড অংশ শুরু করব। টেন্ডার ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে আমরা সেকশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে আমরা সেকশনগুলোর আইটিটি সেকশনটা একটু দেখে নেব, যে ক্লজগুলো আছে। আইটিটি দেখার জন্য আমরা ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পর এটার মধ্যে সাতটি সাব সেকশন আছে। জেনারেল সেকশনের উপর ভিউর উপর ক্লিক করলাম। এখানে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, যেমন ইটিডি ইলেকট্রনিক টেন্ডার ডকুমেন্ট, এবং কমিউনিকেশন হতে হবে ইজিপি সিস্টেমের মাধ্যমে, এটা কোনো ম্যানুয়াল কমিউনিকেশন গ্রহণযোগ্য হবে না। ডেস বলতে বোঝায় ক্যালেন্ডার ডেস, যদি না স্পেসিফিকভাবে উল্লেখ থাকে ওয়ার্কিং ডেস সেক্ষেত্রেই কার্য দিবস হবে, বাকি সবগুলো ক্যালেন্ডার ডেস। ক্যালেন্ডার ডেসে শুক্র শনিবারকেও কাউন্ট করতে হবে বা ছুটির দিনগুলোকে কাউন্ট করতে হবে। আর ওয়ার্কিং ডেস বললে শুধুমাত্র ওয়ার্কিং ডেস কাউন্ট হবে, সেক্ষেত্রে শুক্র শনিবার বা ছুটির দিনগুলো কাউন্ট হবে না। তারপর পার্সন বলতে বোঝায় যারা টেন্ডারে কার্যে অংশগ্রহণ করতে পারবেন, সেই ধরনের প্রতিষ্ঠান, কোম্পানি, অ্যাসোসিয়েশন তাদেরকে বোঝায়। এখানে টেন্ডারটাকে আমরা ই টেন্ডার বলা হয়েছে, ইলেকট্রনিক টেন্ডার। অন্যান্য জায়গার মতো এখানেও কারাপ্ট, ফ্রডুলেন্ট, কলুসিভ এবং কোয়ার্সিভ প্র্যাকটিস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কারাপ্ট বলতে বোঝায় পি বা পির কোনো কর্মকর্তাকে কোনো ধরনের ঘুষ দেওয়া বা ঘুষ দেওয়ার প্রলোভন দেখানো, এই ধরনের কাজকে কারাপ্ট বলে। আর ফ্রডুলেন্ট হলো কোনো টেন্ডার ডকুমেন্টে যে কাগজপত্রগুলো দেওয়া, সেগুলো ভুল কাগজ দেওয়া বা ভুল ব্যাখ্যা করা, অপব্যাখ্যা করা, এই ধরনের কাজটাকে ফ্রডুলেন্ট বা প্রতারণা বলে। আর কলুসিভ বলতে বোঝায় যে কয়েকজন টেন্ডারার বা ব্যক্তি মিলে পির অগোচরে একটা গ্রুপ বা সংগঠন করা, যার ফলে এই টেন্ডার দামটা ফিক্সড করে দেওয়া, এবং তারা সম্মিলিতভাবে একটা দর ফিক্স করা, সেটার ক্ষেত্রে টেন্ডারে কোনো পার্টিসিপেশনের মধ্যে কোনো কম্পিটিশন হয় না, এই ধরনের কাজকে কলুসিভ প্র্যাকটিস বলে। আর কোয়ার্সিভ প্র্যাকটিস হলো জোর করে, ধমকি দিয়ে, হামকি দিয়ে, এই ধরনের কোনো কাজ করে যে কাজটা নিয়ে নেওয়া, এই ধরনের জোর করাকে কলুসিভ প্র্যাকটিস বলে। এই ধরনের যদি কোনো প্র্যাকটিস করে তাহলে পিপিএ বা পাবলিক প্রোক্যুরমেন্ট অ্যাক্ট এর 64 সেকশন 64 অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পাবলিক প্রোক্যুরমেন্ট রুলস বা পিপিআর এর 127 বিধি অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ব্যবস্থা কি, যে তাকে এই টেন্ডারের জন্য নন রেসপন্সিভ করা, এবং তার কাছে যদি আরও কোনো টেন্ডার জন্য, টেন্ডারের কন্ট্রাক্ট চুক্তির জন্য সুপারিশ করা হয়, সেই সুপারিশটাকে ক্যান্সেল করা হয়। তো টেন্ডারের এলিজিবিলিটি, এলিজিবল টেন্ডারার কারা, এই এলটিএমের ক্ষেত্রে এলিজিবল টেন্ডারার কে কে হবে সেটার ব্যাপারে বলা আছে। তার লিগ্যাল ক্যাপাসিটি বা আইনি সক্ষমতা থাকতে হবে কন্ট্রাক্ট করার জন্য। তারপর হইল টেন্ডারার শ্যাল নট হ্যাভ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারবে না। আর যদি তারা কারাপ্ট, ফ্রডুলেন্ট, কলুসিভ, কোয়ার্সিভ প্র্যাকটিসের সাথে যুক্ত হয়, সেকশন 3 উল্লেখিত এই প্র্যাকটিসগুলোর সাথে যদি তারা কোনোভাবে যুক্ত হয়, বা ডিফারেন্ট নামে ওই পার্সনটের যদি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানের কোনো একটা প্রতিষ্ঠান যদি এইরকম প্র্যাকটিসের সাথে যুক্ত হয়, তাহলে তারা এলিজিবল থাকবে না, এই টেন্ডারে তারা অংশগ্রহণ করতে পারবে না। আর থাকতে হবে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকতে হবে, তার এই টাকা আছে কি না, টাকা পয়সা থাকতে হবে যে ক্যাপাসিটির মাধ্যমে এই কাজটা দিলে সে কাজটা সম্পাদন করতে পারবে কি না, সে বিষয়ে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা থাকতে হবে তার। এবং সে ট্যাক্স পে করে কি না, বাংলাদেশের আইন অনুযায়ী সে ট্যাক্স পে করে কি না, অ্যাপ্লিকেশন আছে কি না, সেই বিষয়গুলো যদি সে ট্যাক্স পে করে তাহলে সে এলিজিবল হবে, আর ট্যাক্স যদি ঠিকমতো পে না করে তাহলে সে এলিজিবল থাকবে না। এরপর যদি আমরা
পরের সাবসেকশনে যে টেন্ডার ডকুমেন্টের মধ্যে ক্লারিফিকেশন চাইতে হবে ইজিপি সিস্টেমের মাধ্যমে। ইজিপি সিস্টেমে পি ইউজারদের যেমন একটি ক্লারিফিকেশনের ড্যাশবোর্ড আছে, সেরকম টেন্ডারারদেরও একটা ক্লারিফিকেশন চাওয়ার একটা ড্যাশবোর্ড আসে, সেইখান থেকে তারা ক্লারিফিকেশন চাইতে পারবে। সেই ক্লারিফিকেশনের উপর বেস করে অথবা পি স্বপ্রণোদিত হয়ে এই টেন্ডারটা অ্যামেন্ড করতে পারবেন, টেন্ডার ডকুমেন্টটা অ্যামেন্ড করতে পারবেন। সেই টেন্ডার ডকুমেন্ট অ্যামেন্ড করার ক্ষেত্রে পি যেটা খেয়াল করবেন, যদি এইটা অ্যামেন্ড করা হয় লাস্ট 1/3 তার টেন্ডার জমা নেওয়ার জন্য বা সাবমিশনের জন্য যে সময় দেওয়া হয়েছে, যতদিন সময় দেওয়া হয়েছে সেইটার 1/3 সময়, লাস্ট 1/3 সময়ের মধ্যে যদি এই অ্যামেন্ড করা হয়, সেই অ্যামেন্ড করলে টেন্ডার ড্রপিং টাইম বা সাবমিশন টাইম মিনিমাম পক্ষে 3 দিন এক্সটেন্ড করতে হবে, এই বিষয়টা এখানে বলা আছে। এরপরে আমরা যাব হলো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার মধ্যে আছে ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া, যে ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া বলতে বোঝায় লিকুইড অ্যাসেট। এইটা লিকুইড অ্যাসেট কয়েক ধরনের হতে পারে, যেমন হলো ওয়ার্কিং ক্যাপিটাল আইই, দ্যাট মিন্স মানে এটার এক্সাম্পল দেওয়া আছে ওয়ার্কিং ক্যাপিটালস বা ক্রেডিট লাইন্স ফ্রম এনি শিডিউল ব্যাঙ্ক অর নেট অফ আদার কন্ট্রাকচুয়াল। তারপর হলো এসেনশিয়াল ইকুইপমেন্ট, এখানে এই কাজটা কমপ্লিট করার জন্য তার ইকুইপমেন্ট নিজের থাকতে হবে অথবা সে কারো কাছ থেকে ভাড়ায় নিছে বা লিজ নিছে বা হায়ার করছে, এই ধরনের তিনটা উপায়ের যে কোনো উপায়ে সে যদি ইকুইপমেন্টগুলো কাজ করার জন্য যে জরুরি জিনিসগুলো সরঞ্জাম ইকুইপমেন্ট এগুলো তার থাকতে হবে অথবা লিজ নিতে হবে অথবা হায়ার করতে হবে, এই 3 প্রসিডিউরে সে জোগাড় করতে পারে, এটাও তার একটা ক্রাইটেরিয়া। দেন হলো কাজটা সম্পাদনের জন্য যে টেকনিক্যাল কি পার্সন থাকে, সেই কি পার্সনের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সেটা উল্লেখ আছে আইটিটি ক্লজ 11-এ। এবং সাব কন্ট্রাক্টর, আমরা ওয়ার্কসের ক্ষেত্রে সাব কন্ট্রাক্টর দেওয়া যায় জানি, তো সেই ক্ষেত্রে সাব কন্ট্রাক্টর যদি দেয় সেই সাব কন্ট্রাক্টরের তথ্যগুলো এই এখানে উল্লেখ করতে পারবে এই ক্লজের আন্ডারে। এরপরে আমরা যদি টেন্ডার প্রিপারেশনে যাই, টেন্ডার প্রিপারেশনে বলা আছে অনলি 1 টেন্ডার, মানে একটা টেন্ডারই, একজন সাপ্লায়ার বা টেন্ডারার একটি মাত্র টেন্ডার সাবমিট করতে পারবে, একাধিক টেন্ডার একই টেন্ডারের একটা লটের একাধিক টেন্ডার সে সাবমিট করতে পারবে না। সে ভিন্ন ভিন্ন অনেকগুলো লট কিনতে পারবে কিন্তু একই লটের কয়েকটা টেন্ডার সে সাবমিট করতে পারবে না। টেন্ডারের ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, এখানে টেন্ডার আমরা দেখতে পাচ্ছি যে টেন্ডারের ভাষা ইংরেজি, তবে রিলেটেড ডকুমেন্টগুলো চাইলে ইংলিশ বাংলা সেগুলো যে কোনোভাবে সাবমিট করতে পারবে, যেমন হলো টিন সার্টিফিকেট, ভ্যাট রিটার্ন সার্টিফিকেট, এগুলো ইংলিশেও দিতে পারবে। আর যদি সরকার কর্তৃক বাংলা ফরম্যাট থাকে বা সাপ্লাই এক্সপিরিয়েন্স এই ধরনের যে ফরম্যাটগুলো আছে সেগুলো বাংলায়ও দিতে পারবে। কন্টেন্ট অফ টেন্ডার, টেন্ডারের কন্টেন্ট কী কী হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ক্লজ, এটার উপরে বেস করে ইভ্যালুয়েশন করা হয়। যেমন হইল কয়েকটা ক্লজ এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতর একটা হলো কন্টেন্ট অফ টেন্ডার আর একটা হলো এলিজিবিলিটি অফ টেন্ডারার, এলিজিবল টেন্ডারার, তো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, তার ভিতর অবশ্যই এই জিনিসগুলো থাকতে হবে। যেমন টেন্ডার ই টেন্ডার সাবমিশন লেটার, এটা ম্যান্ডেটরি সেকশন 5-এ যখন আমরা দেখেছিলাম এটা ম্যান্ডেটরিভাবে এটা এগ্রি করতে হয়। তারপর হলো টেন্ডারার ইনফরমেশন ফর্ম, এইটাও ম্যান্ডেটরি সেকশন 5-এ আছে, বিল অফ কোয়ান্টিটি BOQ এইটাও ম্যান্ডেটরিভাবে ফিল আপ না করলে টেন্ডার সাবমিট করতে পারবে না। টেন্ডার সিকিউরিটি, যে ITT 21 এবং 22-এ যে টেন্ডার সিকিউরিটির অ্যামাউন্ট বলা আছে সেটা দিতে হবে, তবে আমরা জানি যে LTM-এর ক্ষেত্রে টেন্ডার সিকিউরিটি এটা ম্যান্ডেটরি না, তো তারপর আমরা চাইলে এখানে টেন্ডার সিকিউরিটি চাইতে পারি। টেন্ডার সিকিউরিটি এবং রিটেনশন মানি LTM টেন্ডারের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, তবে পি চাইলে এখানে দিতে পারে, সেই অনুসারে এই টেন্ডার সিকিউরিটি যদি পি চায় তাহলে সেই টেন্ডার সিকিউরিটি তাকে অবশ্যই দিতে হবে। তারপর হলো ভ্যালিড ট্রেড লাইসেন্স দিতে হবে এবং হলো অথোরাইজেশন অফ সিগনেটরি, যে কোম্পানির পক্ষে বা প্রতিষ্ঠানের পক্ষে যদি কেউ এই টেন্ডারটা সাবমিট করে সে
টেন্ডার সাবমিট করার জন্য অথরাইজড কিনা সেই ডকুমেন্ট দিতে হবে, একটা কাগজ যেখানে লেখা থাকবে মিস্টার অমুক, ডেজিগনেশন থাকবে তার, এনআইডি নাম্বার লেখা থাকবে, বলা থাকবে যে উনি এই টেন্ডার এত নম্বর টেন্ডার অংশগ্রহণ করার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অথরাইজড, এভাবে থাকতে পারে। অথবা প্রত্যেকটা কাজের জন্য স্পেশালি নিয়োগ করা থাকতে পারে এবং তার এনআইডি নাম্বার অবশ্যই এখানে অ্যাটাচ করতে হবে। তারপর হলো সার্টিফিকেট দিতে হবে, ট্যাক্স পে করে সেই সার্টিফিকেট থাকতে হবে, যে ট্যাক্স পেইংয়ের সার্টিফিকেট অবশ্যই তার টিন নাম্বারটা উল্লেখ থাকবে, আমরা যেটা বলি ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, প্রতি বছর অর্থবছর শেষে যে ট্যাক্স দাখিল করছে কিনা সেটার সপক্ষে প্রমাণক থাকতে হবে। তারপর হলো ভ্যাট রেজিস্ট্রেশন, যদি কোনো অর্থবছরে এই ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট সে ট্যাক্স রিটার্ন দাখিল করছে কিন্তু সার্টিফিকেট পায়নি, সেক্ষেত্রে ওই দাখিলের কাগজটা দিবে এবং প্রিভিয়াস বছরের সে ট্যাক্স যে পে করছে সেটার সপক্ষে সে সার্টিফিকেটটা দিবে, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা সে দাখিল করবে। এবং এর বাইরে পি যদি অন্য কোনো ডকুমেন্ট চায় সেগুলো সাবমিট করবে। এটা হলো কন্টেন্ট অফ টেন্ডার, টেন্ডারের কী কন্টেন্ট থাকবে সেটা। টেন্ডারের প্রাইস, টেন্ডারের প্রাইসের ব্যাপারে এখানে বিউকিউতে যে প্রাইসগুলো থাকবে, এলটিএমের ক্ষেত্রে আমরা জানি যে প্লাস মাইনাস 5% যে আমাদের যে কস্টিংটা থাকবে অফিসিয়াল কস্ট এস্টিমেট তার প্লাস মাইনাস 5% পর্যন্ত দিতে পারে। এই 5%-এর বেশি যদি প্রাইস দেয়, কারণ এখানে প্রাইসটা ওপেন থাকে সবার, সবাই দেখতে পারে অফিসিয়াল কস্ট এস্টিমেট কত, 5%-এর উপরে দিলে এটা নন রেসপন্সিভ হবে, 5%-এর নিচে দিলেও নন রেসপন্সিভ হবে। ইজিপি সিস্টেমের মাধ্যমে এখানে 5% প্লাস 5% অথবা মাইনাস 5% অথবা এর মাঝখানে যে কোনো ভ্যালু -4, -3, -2, 0, তারপর 1, 2, 3, 4 এভাবে পার্সেন্টেজ সে লেস বা আপ দিতে পারবে টেন্ডারের ক্ষেত্রে। টেন্ডারের কারেন্সি হবে বাংলা টাকা, যেহেতু এটা আইসিটি বা ইন্টারন্যাশনাল টেন্ডার না, এটা হলে এনসিটি বা ন্যাশনাল টেন্ডার, সেক্ষেত্রে কারেন্সি হবে বাংলাদেশি টাকা। তারপর হলো টেন্ডারের যে টেন্ডারের কোয়ালিফিকেশনকে যেসব কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলোর সপক্ষে তাকে কাগজ দিতে হবে। আমরা যেমন চাইছি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার মধ্যে লিকুইড অ্যাসেট, ওয়ার্কিং ক্যাপিটাল এগুলো চাইছি, এসেনশিয়াল ইকুইপমেন্টের যে কাগজপত্র, টেকনিক্যাল কী টেকনিক্যাল পার্সোনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের যে কাগজপত্র এই রিলেটেড, এগুলো প্রথমে তো বলতে হবে যে তার আছে কি না, ফর্মেট অনুসারে সে ফিল আপ করবে, দেন হলো এর সাপেক্ষে কাগজ দিবে বা প্রমাণক দিবে, যে প্রমাণকের মাধ্যমে এটা এস্টাবলিশড হয় যে তার এই ধরনের লোকবল বা ইকুইপমেন্ট অথবা অ্যাসেট, লিকুইড অ্যাসেট, কারেন্সি এগুলো আছে। তারপর হলো ভ্যালিডিটি অফ টেন্ডার, যেটা আমরা প্রথমে নোটিশ তৈরি করার পরের ধাপে টেন্ডার ভ্যালিডিটি সেট করেছিলাম, এটা 60 থেকে 120 দিন পর্যন্ত হয়। অনেক টেন্ডারের ক্ষেত্রে আরএফকিউ বা এলটিএম টেন্ডারের ক্ষেত্রে, ছোটোখাটো টেন্ডারের ক্ষেত্রে আরও কম দিন দেওয়া যায়, কোনো সমস্যা নেই, সাধারণত 60 থেকে 120 দিন পিপিআর এর রুলস অনুসারে বলা। টেন্ডার সিকিউরিটি জানি আমরা যে লট বাই লট টেন্ডারের ক্ষেত্রে 3% পর্যন্ত ম্যাক্সিমাম এবং আইটেম বাই আইটেম টেন্ডারের ক্ষেত্রে 2%-এর চেয়ে বেশি হইতে হয়, তো এইটাও এলটিএমের ক্ষেত্রে ম্যান্ডেটরি না, যদিও আগে উল্লেখ করেছি, তবে যদি পি দেয় তাহলে এখানে সিকিউরিটির কথা উল্লেখ করে সেই পরিমাণ সিকিউরিটি তাকে জমা দিতে হবে। তো টেন্ডার সিকিউরিটি কখন ফেরত দেওয়া হবে? ফেরত দেওয়া হবে যখন কোনো একজন টেন্ডারের সাথে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করা হবে, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করার পরই শুধুমাত্র টেন্ডার সিকিউরিটি ফেরত পাবে। আর টেন্ডার সিকিউরিটি ফেরত দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে, রিলিজ করবে ব্যাংকের মাধ্যমে, পি এটা রিকোয়েস্ট করবে ইজিপি সিস্টেমের মাধ্যমে, রিকোয়েস্ট করবে রিলিজ রিকোয়েস্ট, এরপর ব্যাংক এটাকে ছেড়ে দিবে। তো এই টেন্ডার সিকিউরিটি দুই ধরনের, একটা হলো নন রেসপন্সিভ যদি কেউ হয় তার টেন্ডার সিকিউরিটিটা ফেরত দেওয়া হবে, যখন কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল বা টিসির সুপারিশ অনুমোদন করা হবে তখনই তার টেন্ডার সিকিউরিটিটা ফেরত দিয়ে দেওয়া যায়। আর যদি সাকসেসফুল হয়, তার মানে সে যদি রেসপন্সিভ হয়, সেই ক্ষেত্রে কন্ট্রাক্ট সাইনের আগে টেন্ডার সিকিউরিটি ফেরত দেওয়ার কোনো বিধান নেই। ফরফিট করা যাবে টেন্ডার সিকিউরিটি কোন কোন ক্ষেত্রে, যদি সে রিফিউজ করে
নোয়া অ্যাকসেপ্ট করতে রিফিউজ করে অথবা নোয়া অ্যাকসেপ্ট করার পরও পারফরমেন্স সিকিউরিটি দিতে এটা যদি সে রিফিউজ করে, আর যদি পারফরমেন্স সিকিউরিটি দেওয়ার পরও যদি সে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট না করতে আসে তাহলে সেক্ষেত্রে তার কন্ট্রাক্ট এই যে টেন্ডার সিকিউরিটি যেটা টাকা ছিল টেন্ডারের সময় দেওয়া সেই টাকাটা ফরফিট করা যাবে। আর এই ফরফিট সিস্টেমটাও ইজিপি সিস্টেমের মাধ্যমে ব্যাঙ্ক বরাবর একটা ফরফিটের জন্য রিকোয়েস্ট করা হবে, ব্যাঙ্ক এটাকে ফরফিট করে পিয়ের অ্যাকাউন্টে ইনক্যাশ করবে। এরপরে যদি আমরা পরের ধাপে যাই, টেন্ডার প্রিপারেশনের পর আমাদের ধাপ হলো ই টেন্ডার সাবমিশন। ই টেন্ডার সাবমিশন বা ই লজমেন্টের একটা ইজিপি সিস্টেমে একটা গাইডলাইন বা ডেট সময় দেওয়া আছে, এই সময়ের পর কোনোভাবে টেন্ডার রিসিভ করা যাবে না। আর এখানে যে টেন্ডার সাবমিশনের জন্য ডিজিটাল সিগনেচার বা ই সিগনেচার ব্যবহার করা হয়েছে, আর ডেডলাইনের পর কোনোভাবে কোনো টেন্ডার সাবমিশন করা যাবে না। তবে ডেডলাইনের আগে যদি কেউ সাবমিশন করে সে চাইলে এটা সাবস্টিটিউট করতে পারবে, মডিফিকেশন করতে পারবে বা উইথড্রল করতে পারবে। উইথড্রল করার অর্থ হলো টেন্ডারটা তুলে নেওয়া, সে টেন্ডারে আর পার্টিসিপেট করবে না। সাবস্টিটিউট করার এবং মডিফিকেশন ম্যানুয়াল টেন্ডারের ক্ষেত্রে আলাদা আলাদা অর্থ হলেও ইজিপি টেন্ডারের ক্ষেত্রে একই রকম। আমি যখন EPG3 শিডিউলের অংশগুলো নিয়ে ITT নিয়ে ব্যাখ্যা করেছিলাম সেখানে আমি বিস্তারিত এই সাবস্টিটিউট এবং মডিফিকেশন কী বোঝায় সেটা নিয়ে আলোচনা করছি, চাইলে ওখানে দেখে নিতে পারেন। আমরা পরের সেকশনে যাব। টেন্ডার ওপেনিং অ্যান্ড ইভ্যালুয়েশন। টেন্ডার ওপেনিং হবে একটা ওপেনিং কমিটির মাধ্যমে হবে, যখন টেন্ডার ওপেনিংয়ের সময়সীমা দেওয়া থাকবে তার এক ঘন্টার মধ্যেই এই কমিটি দ্বারা টেন্ডারটা ওপেন করতে হবে। যদি ওপেন এক ঘন্টার মধ্যে না করা হয় বা যে কোনো একজন কমিটি মেম্বার এখানে যদি সিগনেচার না করে ডিজিটালি, তাহলে এই টেন্ডারটা লক হয়ে যাবে এবং এটা টেন্ডারটা পুনরায় একটা সময় নির্ধারণ করে এই টেন্ডারটা ওপেন করতে হবে। সেক্ষেত্রে এই পুনরায় ওপেনিংয়ের জন্য হোপ বা হেড অফ প্রোকিউরিং এন্টিটি বরাবর একটা রিকোয়েস্ট করতে হয় টেন্ডার ওপেনিং কমিটির চেয়ারপারসনের মাধ্যমে। এই টেন্ডার ওপেনিং কমিটি দুইটা রিপোর্ট তৈরি করে, যে TOR 1 এবং TOR 2, এবং টেন্ডার ওপেনিং কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এইটা টেন্ডারগুলো ওপেনিং কমিটির চেয়ারপারসন টেন্ডারটা ক্লোজ করে দেয় এবং পি বরাবর এই ডকুমেন্টগুলো পাঠায়। পি টেন্ডারটা ইভ্যালুয়েশন করার জন্য TEC-র চেয়ারপারসন বরাবর কাগজগুলো বা টেন্ডার ডকুমেন্টগুলো পাঠিয়ে দেয়। তার আগে পির কিছু কাজ থাকে, যেমন পি অ্যাডভার্টাইজমেন্টের যে তথ্যগুলো সেগুলো ইনপুট দেয়, অ্যাডভার্টাইজের তথ্যগুলো সিস্টেমে ইনপুট দেয়। আগে ম্যানুয়াল টেন্ডারের ক্ষেত্রে পির এর বাইরেও কিছু কাজ ছিল, যে টেন্ডার সিকিউরিটিগুলো টেন্ডারের সাথে জমা হয়েছে সেই সিকিউরিটিগুলো ব্যাংকের মাধ্যমে ভেরিফাই করার দরকার হইতো। এখন ইজিপি সিস্টেমে টেন্ডার সিকিউরিটি ভেরিফাই কোনো দরকার হবে না, কারণ হলো ব্যাংক এই টেন্ডার টাকাটা জমা নিয়েছে এবং ব্যাংক এটাকে অলরেডি ভেরিফাই করে দিয়েছে। এরপরে ইভ্যালুয়েশন প্রসেস শুরু হয়েছে। ইভ্যালুয়েশন প্রসেস হবে 4 ধাপে, প্রিলিমিনারি এক্সামিনেশন, টেকনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড রেসপন্সিভনেস বা টেকনিক্যাল ইভ্যালুয়েশন, ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন এবং হলো পোস্ট কোয়ালিফিকেশন। এই 4 ধাপে করবে। প্রিলিমিনারি ইভ্যালুয়েশনের সময় যে ই টেন্ডার সাবমিশন লেটার, BOQ, তারপর হলো রিটেন ওই যে অথরাইজেশন ফর সাবমিটিং টেন্ডার এবং হলো টেন্ডার সিকিউরিটি, এই 4টা ডকুমেন্ট যদি না থাকে তাহলে টেন্ডারটা রিজেক্ট হয়ে যাবে, প্রিলিমিনারি অবস্থায় রিজেক্ট হয়ে যাবে। এর বাইরেও প্রিলিমিনারি এক্সামিনেশনের সময় টেন্ডার কন্টেন্ট যেগুলো ছিল এবং এলিজেবল টেন্ডারার্সের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলোর আলোকে তারা এই টেন্ডারটা প্রিলিমিনারি এক্সামিনেশন করে। এই প্রিলিমিনারি এক্সামিনেশনে যে যে টেন্ডারারকে উত্তীর্ণ করে বা এটা সাকসেসিভ হয় তাদেরই শুধুমাত্র টেকনিক্যাল ইভ্যালুয়েশন করা হয়। টেকনিক্যাল ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যে আমার টেকনিক্যালি যেসব জিনিসপত্র চাওয়া হয়েছে, বিশেষ করে জেনারেল স্পেসিফিকেশন এবং পার্টিকুলার স্পেসিফিকেশনের যেসব জিনিসপত্র আমাদেরকে চাওয়া হয়েছে সেই স্পেসিফিকেশন অনুসারে সাবমিট করা হয়েছে কিনা, সেটার সাথে মিলে কিনা বা গ্রহণযোগ্য হয় কিনা সেভাবে টেকনিক্যালি ইভ্যালুয়েশন করা হয়। এরপরে হলো যদি কোনো বিষয়
টেন্ডারের কোনো বিষয়ে যদি টিএসসি কমিটির ক্লারিফিকেশন দরকার হয় তাহলে টিএসসির চেয়ারপারসনের কর্তৃক এই ক্লারিফিকেশনগুলো টেন্ডারারদের অনলাইন ইজিপি সিস্টেমের মাধ্যমে পাঠানো হয়। তাদেরকে একটা ডেডলাইন দেওয়া হয়, সেই ডেডলাইনের মধ্যে যদি তারা টেন্ডারটা ওই ক্লারিফিকেশন জমা উত্তর না দেয় তাহলে তার টেন্ডারটা নন রেসপন্সিভ হবে এবং ফার্দার ইভ্যালুয়েশনের জন্য তার কাউন্ট হবে না। তাহলে ওই সময়ের মধ্যে তাকে অবশ্যই জবাব দিতে হবে। এরপরে হলো যখন টেকনিক্যালি ইভ্যালুয়েশনের পর রেসপন্সিভ হলো তাদেরই শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন করা হবে। ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন করার পর এরপর প্রাইস কম্প্যারিজন করা হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড লোয়েস্ট এই ধরনের নির্বাচন করা হবে। এলটিএম টেন্ডারের ক্ষেত্রে কোনো নেগোসিয়েশন করা হয় না। আমরা জানি নেগোসিয়েশন দুই ক্ষেত্রে করা হয়, একটা হলো ডিপিএম এর ক্ষেত্রে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড এবং হলো সার্ভিস প্রকিউরমেন্টের ক্ষেত্রে নেগোসিয়েশন করা হয়। অন্য কোনো ওটিএম বা এলটিএম এর ক্ষেত্রে নেগোসিয়েশনের কোনো সুযোগ নেই। পোস্ট কোয়ালিফিকেশন করবে যে কমিটি চাইলে সেই সব অফিস রেসপন্সিভ টেন্ডারারদের বা টেন্ডারার একজন যে থাকবে যে কাজ পাবে তার অফিস, তার পূর্বের কাজের অভিজ্ঞতা, যেসব জায়গাগুলো কাজের ডকুমেন্টে দেওয়া হয়েছে সেই জিনিসগুলো তারা ফিজিক্যালি ইন্সপেক্ট করতে পারে। এটাকে বলা হয় পোস্ট কোয়ালিফিকেশন। এরপরে আমরা দেখব ই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড। ই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড যে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দেওয়া হবে যখন এটা টিএসসির সুপারিশ বা কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং হওয়ার পর 7 ওয়ার্কিং ডেসের ভিতরে নোয়া দেওয়া হবে এবং 7 ওয়ার্কিং ডেসের পর নোয়া দেওয়ার পর আমরা জানি পিপিআরের রুলস 102-10 অনুযায়ী এলটিএম টেন্ডারের ক্ষেত্রে নোয়া জারির 14 দিনের মধ্যে এইটা কন্ট্রাক্ট সাইন হইতে হবে এবং পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে হবে। নোয়া অ্যাকসেপ্ট করতে হবে 7 দিনের মধ্যে এবং পারফরমেন্স সিকিউরিটি এই জমা দিতে হবে 7 দিনের মধ্যে। বাকি 7 দিনের মধ্যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করতে হবে। পারফরমেন্স সিকিউরিটি অনেকভাবে হইতে পারে, ব্যাঙ্ক ড্রাফ্ট প্রি অর্ডারের মাধ্যমে হইতে পারে। তো এইগুলোই ছিল আমাদের কন্ট্রাক্টের অংশ। এটার সাথে সাথে আমাদের আইটিটির অংশটা শেষ হয়েছে। আইটিটির অংশের পর আমরা এখন টেন্ডার ডেটা শিট অংশ দেখব। টেন্ডার ডাটা শিটটা আমরা জানি যে আইটিটির কিছু কিছু জায়গায় যে টিডিএসকে উল্লেখ করা ছিল, যদি আমরা আবার একটু দেখি টেন্ডার ডকুমেন্টের ক্ষেত্রে, আমরা দেখি এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার মধ্যে এখানে বলা আছে ইফ সো স্পেসিফাইড ইন দি টিডিএস। টিডিএসের মধ্যে যদি উল্লেখ থাকে এসেনশিয়াল ইকুইপমেন্টের ব্যাপারে তাহলে এইটা দিতে হবে। তাহলে এই টিডিএসকে যেসব জায়গায় রেফার করা বা টিডিএসের কথা যেসব জায়গায় উল্লেখ করছে সেই সব আইটিটি ক্লজ নিয়েই তৈরি হয়েছে টেন্ডার ডেটাশিট বা টিডিএস। এখন আমরা টিডিএসে সেই ডাটাগুলো পি চাহিদা মতো ডাটাগুলো ইনপুট করতে পারবে, সেটার জন্য আমরা এডিটের উপর ক্লিক করি। এডিটের উপর ক্লিক করার পর প্রথম সেকশনটা, এখানেও একই রকম অনেকগুলো সেকশন আছে, 6টা সেকশন আছে। তো এডিটের উপর ক্লিক করলে প্রথমে আইটিটি ক্লজ অন পয়েন্ট অন, আইটিটি ক্লজে যেগুলো ছিল কথা সেখানে একইভাবে একই কথাবার্তা এখানে আছে। এখানে আমাদের দিতে হবে, ইনপুট করতে হবে পি ইজ স্টেট দি নেম অফ দ্য পি, পি নাম উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আমি পি নাম উল্লেখ করলাম। এরপরে হলো টেন্ডারের যে নামটা সেই নামটা উল্লেখ করতে হবে। আমি টেন্ডারের নাম, টেন্ডারের সংক্ষিপ্ত বিবরণ দিলাম, টেন্ডারের রেফারেন্স নাম্বার হিসাবে ফাইল নাম্বারটা ব্যবহার করতে পারি, রেফারেন্স নাম্বার হিসাবে ফাইল দিলাম। লট নাম্বার হলো সিঙ্গেল লট। যদি একাধিক লট থাকে সেক্ষেত্রে 1, 2, 3 এবং এগুলো ডেসক্রিপশন দিতে হবে। আমাদের একাধিক লটের কোনো উপায় নেই। আমাদের যে গাইডলাইনগুলো দেওয়া আছে সেই গাইডলাইনগুলো এখান থেকে আমরা মুছে দিতে পারি, যদি জরুরি না হয় সেই গাইডলাইনগুলো এখান থেকে মুছে দিলাম। তাহলে আমরা চাইলে এখানে এন্টার দিয়েও রাখতে পারি। এখানে আমাদের পির ইনফরমেশান দেওয়া শেষ হয়েছে। এরপরে আমরা
ইলিজেবল টেন্ডারার্স, ইলিজেবল টেন্ডারার্স কারা হবে, কারা এই কাজে অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে আমরা জানি এলটিএম এর ক্ষেত্রে এনলিস্টেড টেন্ডারাররাই এখানে অংশগ্রহণ করতে পারে। অনলি এনলিস্টেড কন্ট্রাক্টর অফ দি ক্যাটাগরিজ নেচার অফ বিজনেস, এখানে ক্যাটাগরিসের কথা উল্লেখ করব। সেক্ষেত্রে আমার যদি এনলিস্টমেন্ট করা হয় কয়েক ক্যাটাগরিতে, সেই কোন ক্যাটাগরির এখানে এলিজেবল সেগুলো উল্লেখ করতে পারবো। তাহলে ক্যাটাগরিজ ফর ইলেকট্রিক্যাল ওয়ার্কস অফ মংলা পোর্ট অথরিটি, এই মংলা বন্দর কর্তৃপক্ষে যারা ইলেকট্রিক্যাল ওয়ার্কসের উপরে এই ক্যাটাগরিতে যারা এনলিস্টেড তারাই এখানে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। তারপরে আমরা আপডেট অল ক্লজ দেব। অল ক্লজ দেওয়ার পর আমাদের এই জায়গার কাজ শেষ হবে। দেন আমরা টেন্ডার ডকুমেন্টের উপর এডিটের উপর ক্লিক করব। এখানে আমরা ক্লারিফিকেশন চাওয়ার জন্য শেষ সময় কখন দেওয়া হয়েছিল, এখানে আমরা যদিও নোটিশের মধ্যেও এই জিনিসটা ইনপুট করছি, তাহলে এখানে লিখে দিতে পারি অ্যাজ পার নোটিস, অথবা এভাবে লিখতে পারি নট অ্যাপ্লিকেবল যদি আমাদের ক্লারিফিকেশন না অ্যাকসেপ্ট করি। এখানে আমরা আপডেট অল ক্লজ দেওয়ার পর ক্লারিফিকেশনের বিষয়টা শেষ হবে, তখন আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার উপরে এডিটের উপর ক্লিক করব। এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট বা ওয়ার্কিং ক্যাপিটাল কত টাকা থাকতে হবে সেইটা এখানে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। এখানে বলছে যে গাইডলাইন দেওয়া আছে ইউজুয়াল দ্য রিকোয়ার্ড লিকুইড অ্যাসেট 1/4 অফ দি অফিসিয়াল কস্ট এস্টিমেট, মানে অফিসিয়াল কস্ট এস্টিমেটের জন্য যে টাকা আছে তার 1/4 হিসাব করতে হয়। এটা ইউজুয়াল মানে নর্মালি একটা হিসাব এখানে বলছে। তো আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেট হলো 4.5 লাখ টাকার একটু বেশি, সেক্ষেত্রে আমরা 1/4 হিসাব করতে পারি। তাহলে 1 লক্ষ মনে করলাম 15,000, চাইলে কথাও লিখে দিতে পারেন এবং আপনার যে গাইডলাইন আছে সেটা মুছে দেন। এখানে একটু বলে রাখি কারণ হলো 1/4 এইভাবে হিসাব করা হয়েছে নর্মাল হিসাব, যে আপনার যখন রানিং বিল দিবেন লিকুইড অ্যাসেট হিসাব করা হয় রানিং বিলের উপরে। আপনি এই কাজটা যদি 6 মাস ব্যাপী চলে এবং একটা আপনি যদি 3টা রানিং বিল দেন তাহলে আপনার টোটাল যে কাজের ভলিউম সেটাকে 3 দ্বারা ভাগ করবেন, 3টা রানিং বিল। একটা রানিং বিল 1 মাস পরপর সে রানিং বিলের জন্য আবেদন করতে পারে এবং ওইটা প্রসেস হইতে আরও 2 মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে 3 মাস কাজ চালিয়ে নেওয়ার জন্য সে যেন সলভেন্ট থাকে সেক্ষেত্রে 2 দ্বারা ভাগ করবেন। আর যদি আপনার মনে হয় অফিসে খুব দ্রুত রানিং বিল দেওয়া যায়, 1 মাসের জন্য আবেদন করলো এবং 15 দিনের ভিতর তাকে আপনি রানিং বিল দিতে পারলেন, কারণ সব ঠিকাদারদের একদম ফুল কাজ করার মতো অ্যাবিলিটি থাকে না, তো রানিং বিলটা দেওয়ার উপর ডিপেন্ড করে এই টাকাটা নির্ধারণ করা হয়। তো আমরা মনে করলাম যে এটার 1,15,000 টাকা হলে সে ফার্স্ট রানিং বিল পর্যন্ত কাজ করে তারপরও রানিং বিল না যখন টাকা পাবে সেই পর্যন্ত কাজটা চালিয়ে নিতে পারবে এই টাকাটা হলে, সেভাবে আমরা নির্ধারণ করলাম। একটু চাইলে বাড়াই নিতে পারেন। তো কী কী ইকুইপমেন্ট লাগবে এখানে দুইভাবে দেওয়া যায়, যে আপনার যদি সিভিল কাজ হয় যেমন আপনার বলছে যে কনক্রিট মিক্সার মেশিন ভাইব্রেটর এই ধরনের কাজের জন্য যে লিস্ট অফ ইকুইপমেন্ট কী কী লাগবে, অথবা আপনি চাইলে নট অ্যাপ্লিকেবল লিখতে পারেন যেটা আপনার সুবিধাজনক হয়। তো আমার এসি রিপেয়ার বিষয়ক কাজ, আমি চাইলে এখানে কিছু জিনিসপত্র এসি রিপেয়ারের জন্য মনে করলাম টেস্টার লাগবে, দেন রেঞ্চ লাগবে, সিম্পল কিছু একটা দিচ্ছি, তারপর ল্যাডার লাগবে, ঝালাইয়ের জন্য কিছু জিনিসপত্র দিতে পারি, ওয়ার্কশপ লাগবে, ইটিসি, এই জিনিসগুলো দিতে পারি, অথবা চাইলে যদি সহজ কাজ হয় নট অ্যাপ্লিকেবলও দিতে পারেন। তো ইকুইপমেন্ট কী কী লাগবে সেটা আমি এখানে উল্লেখ করছি। কী পার্সোনেল যে টেকনিশিয়ান যে লাগবে তার কী কী এক্সপিরিয়েন্স থাকতে হবে সেগুলো এখানে উল্লেখ করতে হবে। তো আমার এই এক্সপিরিয়েন্সের জন্য আমি বলবো যে এসি টেকনিশিয়ান এসএসসি পাস হইতে হবে এবং হলো
3 year experience. AC servicing এ 3 বছরের তার হ্যান্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে। এইটা আমি কি পার্সোনাল সেট করলাম, সাথে সাথে হলো ইকুইপমেন্ট কী কী লাগবে সেটা সেট করলাম, এবং হলো লিকুইড অ্যাসেট সেট করলাম। এটা হলো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া শেষ হলো। আপডেট অল ক্লজ দেওয়ার পর আমরা এবার চলে যাব হলো টেন্ডার প্রিপারেশনে। টেন্ডার প্রিপারেশনের মধ্যে যে আমরা কন্টেন্ট অফ টেন্ডারে দেখছিলাম যে এনি আদার ডকুমেন্ট, যেসব ডকুমেন্ট ছিল এটার বাইরে যদি এনি আদার ডকুমেন্ট দরকার হয় সেই এনি আদার ডকুমেন্টটা এখানে আমরা লিখতে পারি। এইটাও আমাদের ইভ্যালুয়েশনের সময় কাউন্ট হবে। তো আমার যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখবো, আর যদি থাকে তাহলে সেই ডকুমেন্টগুলো কী কী ডকুমেন্ট টেন্ডার সাবমিশনের সময় আরও যুক্ত করতে হবে সেগুলো উল্লেখ করব। এরপরে হলো টেন্ডার ভ্যালিডিটি। আমরা টেন্ডার নোটিশের সময় 45 ডেজ দিয়েছিলাম। এরপর হলো টেন্ডার সিকিউরিটি, এটা কি দরকার আছে কি দরকার নেই। আমরা নট রিকোয়ার্ড দিতে পারি এলটিএমের ক্ষেত্রে, এটা ম্যান্ডেটরি না, এটা একটা অপশনাল। সেক্ষেত্রে রিকোয়ার্ড দিলাম, আমি চাই টেন্ডার সিকিউরিটি দিবে, বলছে এখানে এলটিএমের ক্ষেত্রে টেন্ডার সিকিউরিটি ইজ অপশনাল, মানে এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে টেন্ডার প্রথম গাইডলাইনটা মুছে দিই, ডিলিট দি অ্যাপ্রোপ্রিয়েট, প্রথম গাইডলাইনটা আমরা মুছে দিই। মুছে দেওয়ার পর পরের লাইনটা যদি টেন্ডার সিকিউরিটি দেই তাহলে এটার অ্যামাউন্ট কত হবে, এটার অ্যামাউন্ট দেব বিডিটি 12,000। তো এখানে গাইডলাইন দেওয়া আছে যে এটা 3%-এর বেশি হবে না, কারণ লট বাই লট টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার সিকিউরিটি ম্যাক্সিমাম 3% হবে। এটা আমাদের এখানে কাজ শেষ হয়েছে, আপডেট অল ক্লজ দেব। দেন আমরা টেন্ডার সাবমিশনের উপর ক্লিক করব। টেন্ডার সাবমিশনের জন্য যে ডেডলাইনটা, টেন্ডার সাবমিশনের ডেডলাইনটা কত তারিখ পর্যন্ত, কোন সময় পর্যন্ত সেটা এখানে উল্লেখ করতে হবে। তা আমরা অ্যাজ পার টেন্ডার নোটিশ দিলাম, টেন্ডার নোটিশে যেটা থাকে ডেট টাইম ওইটাই সফটওয়্যারের সাথে মিল থাকে। অনেক ক্ষেত্রে আমাদের টেন্ডারটা ঠিক সময় পাবলিশ করা হয় না, সেক্ষেত্রে এখানে ডেট থাকলে টাইম থাকলে সেই টাইমটার সাথে নোটিশের টাইমটা মিসম্যাচ হইতে পারে, সেই জন্য আমরা অ্যাজ পার টেন্ডার নোটিশ দিলাম। এখানে কোনো আলাদা করে ডাটা ইনপুট করলাম না, আপডেট অল ক্লাজের উপর ক্লিক করলাম এবং আমরা শেষটায় যাই, ই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড। ই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আমাদের পারফরমেন্স সিকিউরিটির টাকা কত দিতে হবে, আমরা এলটিএমের ক্ষেত্রে জানি পিপিআরের বিধি 27-এর 1 অনুসারে এলটিএম টেন্ডারের ক্ষেত্রে পারফরমেন্স সিকিউরিটি হবে 3-5%। তাহলে এখানে আমরা 3% মিনিমাম এবং 5% ম্যাক্সিমাম যে কোনো একটা ভ্যালু এখানে দিতে পারি। আমি মনে করলাম 5% কন্ট্রাক্ট প্রাইসের 5% হলো তাকে পারফরমেন্স সিকিউরিটি দিতে হবে। পারফরমেন্স সিকিউরিটি ম্যান্ডেটরি, কিন্তু রিটেনশন মানি ম্যান্ডেটরি না বা টেন্ডার সিকিউরিটিও ম্যান্ডেটরি না। আপডেট অল ক্লাস দিলাম, এটার সাথে সাথে আমরা টিডিএস বা টেন্ডার ডেটা শিটের কাজ শেষ হয়েছে। আমরা পরের টিউটোরিয়ালটিতে বাকি জিসিসি এবং পিসিসি অংশটা দেখানো সহ কন্ট্রাক্ট ফর্মস এবং বিভিন্ন ধরনের ফর্মস দেখিয়ে টেন্ডারটা সাবমিট করতে হয় কীভাবে সেটা পরের টিউটোরিয়ালটাতে দেখাবো। ধন্যবাদ। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।